দর্শক এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চাই আর এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ক্রীড়া বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত ইমরোজ আহমেদ। ইমরোজ আহমেদ, আপনাকে স্বাগত একাত্তরের খেলাযোগে। ৩৬টা ক্রীড়া ফেডারেশন কেউই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করলো না, কেউ তো জানেই না বা কারো তো ট্র্যাডিশনেই নেই। আপনার কাছে আসলে কি মনে হয়, কোনো ব্যাখ্যা আসলে আপনি খুঁজে পান কিনা? আপনি তো দীর্ঘদিন ধরেই আসলে বিভিন্ন সংগঠনের সাথে কাজ করছেন। ধন্যবাদ। এটার উত্তর কি দিব আসলে, এটা সত্যি অর্থে কঠিন একটা প্রশ্ন আপনি আমাকে করেছেন। অনেকদিন থেকে প্রোগ্রাম করি, এইরকম স্পর্শকাতর জিনিস নিয়ে হয়তো বা উত্তর দেওয়ার কোনো প্রয়োজন মনে করি নাই কখনো। আর আজকে বলতে চাই যে এটা একটা কমপ্লিট উদাসীনতা। আমাদের এই জাতীয় বেশ কয়েকটা দিন আছে, যেই দিনগুলা আমরা যদি নিজেরা স্মরণ না করি এবং আমরা যদি নিজেরা শ্রদ্ধার সাথে এটাকে শ্রদ্ধা জ্ঞাপন না করি, তাহলে হয়তো বা আমরা আমাদের নিজেদের অস্তিত্বটাই একসময় হারিয়ে ফেলবো। আপনি যদি খেয়াল করে থাকেন, আপনি দেখবেন অলিম্পিক অ্যাসোসিয়েশন অলিম্পিক ডে রান করেন, জাতীয় ক্রীড়া পরিষদও অনেক সময় অনেক কিছু করেন, এবং সবসময় দেখবেন ফেডারেশন গুলো এটার সাথে জড়িত হয়। আমি তো বলতে চাই, জাতীয় ক্রীড়া পরিষদ এই ২১শে ফেব্রুয়ারি আমাদের বিজয় দিবস, ১৬ই ডিসেম্বর আমাদের জাতীয় ২৬শে মার্চ যেটা আছে আমাদের, এই দিনগুলাকে উদযাপন করার জন্য, শ্রদ্ধার সাথে স্মরণ করার জন্য তারাও তো একটা প্রোগ্রাম নিতে পারে সবার জন্য। দেখা যাচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত সবাই উদাসীন। একজন তো বলেই ফেললেন এটা আমাদের ট্রেডিশনে নাই, এটা দুঃখের সাথে শুনতে হলো আমাদেরকে যে ওনারা এত বিজ্ঞ এবং এত অভিজ্ঞতা নিয়ে ওনারা এই ক্রীড়াঙ্গনে আছেন, তাকে আমি অনেক শ্রদ্ধা করি তাদেরকে, কিন্তু তারা এই জিনিসগুলো যদি এত হালকা ভাবে নেন, ওনারা নিতেই পারেন, এটা খুব একটা ভালো সাইন না। এটা আসলে কি কারণ আপনি, মানে এটা কি শুধুমাত্র ভাষা দিবস সেই কারণে, মানে ভাষার প্রতি যে আমাদের একটা অবজ্ঞা বা অন্য ভাষার প্রতি যে আমাদের আসলে খুব বেশি আগ্রহী হয়ে থাকি আমরা, বা দাসত্ব, ইংরেজিতে কথা বলাটাকে আমরা অনেক বেশি ক্রেডিট দিয়ে থাকি, অনেক কিছু মনে করি, বা বাংলায় কথা বলতে গেলে লজ্জা বোধ করি, সেই কারণে কিনা? যদি সেটাও কারণ হয়ে থাকে, এখন তো আর মাতৃভাষা দিবসটা শুধু আমাদের না, এটা তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটা তো আন্তর্জাতিকভাবে অন্য দেশও পালন করে থাকে, অথচ আমরা পালন করতে পারলাম না, এটা দুঃখজনক। আমরা আসলে কোন ভাষার প্রতি আমাদের অতিরিক্ত কি বলবো অতিরিক্ত আবেগ আছে কিনা সেটা আমি জানি না, বা নিজের ভাষার প্রতি তো আমাদের আবেগ এবং আমাদের নিজেদের একটা মায়া থাকা দরকার, এবং সেটা যখন একটা আন্তর্জাতিক পর্যায়ে এবং একটা শ্রদ্ধার জায়গায় আমাদের এই ২১শে ফেব্রুয়ারিটাকে স্থাপন করা হয়েছে এবং স্বীকৃতি পেয়েছি, এদিকে যদি আমরাই অবহেলার সাথে দেখি, তাহলে বিশ্ব অন্য কোথাও তারা মাতৃভাষা দিবসটাকে কিভাবে পালন করবেন এবং আমাদেরকে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করব, এটা নিয়ে আসলে আমাদের মতন ছোট স্থান থেকে আমরা আসলে চিন্তিতই হতে পারি, শঙ্কিত হতে পারি, কিন্তু কোনো সিদ্ধান্ত দিতে পারবো না। তবে আমার কাছে মনে হয় যারা স্পোর্টস এর সাথে জড়িত আছেন, তারা এই দিবসগুলাকে, যারা যেটা আমাদের জাতীয় ঐতিহ্য এবং জাতির কি বলবো জাতির সৃষ্টিতে অবদান রেখেছে, যে দিনগুলো এই দিনগুলো আমাদেরকে শ্রদ্ধা ভরে করতেই হবে, সবসময় শ্রদ্ধা ভরে আমাদেরকে উদযাপন করতে হবে, পালন করতে হবে, কিন্তু যারা করছেন না, আমার মনে হচ্ছে সবসময় আমরা বসে থাকি উপরের নির্দেশনার জন্য, সবসময় বসে থাকি কোনটাতে কাকে তুষ্ট করা যাবে, কোন দিনে কি পালন করে, সেটার দিকে আমরা হয়তো বা বেশি মনোযোগী, এবং যদি এইটা ওই রকম ভাবে পালন করা হয় তাহলে আমার মনে হয় উপর থেকে নির্দেশ আসতে হবে, তাইলেই হয়তো বা পালন করবেন। আমি জানি না, অনেকে হয়তো এটা নিয়ে বিতর্ক করবেন, অনেকে বলবেন এটা স্পোর্টস ফেডারেশনকে কেন স্পেশালি করতে হবে, অন্যরাও তো অন্যরকম ভাবে করতে পারেন, বাট স্পোর্টস ফেডারেশনটা কেন করবেন, আমাদের জাতীয়তা বোধটাকে যারা লালন পালন করেন স্পোর্টস এর মাধ্যমে, তাদের এই জিনিসগুলা নজর রাখা অনেক প্রয়োজন বলে আমি মনে করি। নিশ্চয়ই, এবং আমরা প্রত্যাশা করতে চাই আসলে এর পরের বার থেকে এমন চিত্র আমরা দেখতে পাবো না, আমাদের যতগুলো জাতীয় দিবস আছে, যত কিছু আছে, আমাদের যত ঐতিহ্য সংস্কৃতি আছে, সব কিছুকে আসলে যদিও ট্র্যাডিশনে নাই তারা বলছেন, পরের বার থেকে নিশ্চয়ই তারা সেটা স্বীকার করে পালন করার চেষ্টা করবেন। ইমরোজ আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। দর্শক, চলছে খেলাযোগ, ফিরছে একটা বিরতির পর, একাত্তরের সাথেই থাকুন।